দার্শনিক সক্রেটিস বলেছিলেন, মৃত্যুর চেয়ে অনেক কঠিন হলো জীবন, কেননা দুঃখ, কষ্ট, বিপদ আপদ কেবল জীবনেই ভোগ করতে হয়। আর তৃণমূল বিধায়কের জীবনের ভোগান্তি শুরু হয়েছে নববর্ষের আগের দিন থেকে। টানা 67 ঘন্টার নাটকীয় টানাপোড়েনের পর নিয়োগ দুর্নীতিকাণ্ডে অবশেষে সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্যের পর নিয়োগ দুর্নীতিতে ধৃত শাসক দলের তৃতীয় বিধায়ক। ঘড়িতে এখন রাত্রি 12:30। আমরা দাঁড়িয়ে রয়েছি জীবন সাহার বাড়ির পিছনের সেই পুকুরে, যে পুকুরে মোবাইল ফেলে দেওয়া হয়েছে বলে সিবিআইয়ের পক্ষ থেকে তল্লাশি করা হয়েছে চারদিকটা। শুক্রবার বেলা 12:00 থেকে মুর্শিদাবাদের আন্দিতে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে ম্যারাথন তল্লাশি শুরু করে সিবিআই। তার বাড়িতে, দোকানে, পুকুরে, বাগানে, ঝোপে, জঙ্গলে তথ্য প্রমাণের খোঁজে চলে চিরুনি তল্লাশি। তল্লাশি ঘিরে যে নাটকীয় পরিস্থিতি তৈরি হলো তা কার্যত বেনজির। সিবিআইয়ের দাবি, প্রথম থেকেই তদন্তে অসহযোগিতা করছিলেন বড়োয়ার বিধায়ক। আরেকদিকে আটঘাট বেঁধে তৈরি হচ্ছিল সিবিআই। রবিবার রাত 2:35 বড়োয়ার তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছন আরও সিবিআই অফিসার। এরপরই গ্রেফতার হন জীবন কৃষ্ণ সাহা। শুক্রবার থেকে টানা জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা। বড়োয়ার তৃণমূল বিধায়ককে নিয়ে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা বেরোচ্ছেন বাড়ি থেকে। গত বছরের 23 জুলাই প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়োগ দুর্নীতি মামলায় সেই প্রথম কোনো মন্ত্রী বা বিধায়কের গ্রেফতারি। গ্রেফতার করা হয় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। এরপর 11 অক্টোবর নিয়োগ দুর্নীতিকাণ্ডে নদিয়ার পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি। নিয়োগ কেলেঙ্কারিতে গ্রেফতার হয় বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ ও হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। শনিবার নববর্ষের দিন নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুলে বিস্ফোরক দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। আগামী 6-8 মাসের মধ্যে বিধানসভায় মানে তোলামূলের এমএলএ সংখ্যা হয়তো 100-তে নেমে যেতে হবে। 100 জন বিধায়ক এজেন্টের কাজ করেছে। ইটস এ গেম প্ল্যান, যত পারে যত বেশি এমএলএ কে ইনভলভ করে তারা যাতে অ্যাসেম্বলি না আসতে পারে, আমাদের সংখ্যাটা কমিয়ে দিতে পারে, বাদবাকি কিনতে পারে, এই সব প্ল্যান করছে। এখনও 5-6 জন এমএলএকে অলরেডি টার্গেট করেছে, আরও বিজেপিরও 5-6 জন 7 জন আমাদের সাথে আছে। বাবা জীবন একা নয়, চড়ে চড়ে গোটা দল পরিপূর্ণ হয়ে আছে। এরকম নেতা মন্ত্রীর শান্তি নিয়েই তো এই দল, যারা চুরি করতে পেরেছে, যারা যত চুরি করতে পেরেছে তৃণমূল দলে তারা তত প্রমোশন পেয়েছে। সিবিআই সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তে অসহযোগিতা ও তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা, মূলত এই দুই অভিযোগে বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ধৃতের 4 দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস, সুমন ঘড়াই, এবিপি আনন্দ।